এই ভারতবর্ষের একজন বাদশাহ ছিলেন সুলতান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি ইসলামের কাছাকাছি মানুষ গেলে কেমন চেঞ্জ হয়, আল্লাহ এবং কোরআনের সংস্পর্শে গেলে মানুষ কেমন পরিবর্তন হয়। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর এমন খারাপ লোক ছিলেন, দুনিয়া এমন কোন অন্যায় নাই যে অন্যায় তিনি করেন নাই, এত বড় অন্যায়কারী ছিলেন, এত বড় খারাপ ছিলেন। কিন্তু ওই সময়ে ভারতবর্ষে একজন বুজুর্গ আলিম ছিলেন যাকে বলা হয় মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহ। মুজাদ্দিদে আলফে সানির জামানায় সুলতান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর খারাপ করে যাচ্ছেন যে কোনো ভাবে, যে কোনো লাইনে। তিনি মুজাদ্দিদে আলফে সানির কাছে চলে গেলেন। তিনি তো এমন একজন বুজুর্গ আলিম ছিলেন টাকা দিয়ে বাদশাহ তাকে কিনতে পারে নাই, শুধুমাত্র বাদশাহর দরবারে যাওয়ার জন্য মুজাদ্দিদে আলফে সানির সঙ্গে যে ব্যবহার করা হলো তাকে জেলে ঢুকানো হবে, বাদশাহর দরবারে পাঠানো হচ্ছে। বাদশাহ করলো কি, যেভাবেই হোক মুজাদ্দিদে আলফে সানি যেন মাথাটা নোয়ায় সেজদা করেন, এই জন্যে দরজা গেটটাকে নিচু করে দিল। নুরউদ্দিন বাদশাহ যখন মুজাদ্দিদে আলফে সানি ডুবতে যেন মাথাটা নিচু হয়ে যায়, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি যখন ডুবতে গেলেন তিনি দেখেন দরজার নিচা, ডুবতে হলে মাথাটা নোয়াতে হবে। তিনি কৌশল বুঝতে পারলেন, ওরা তো কৌশল করে ইসলামকে মুছে দেবার জন্যে, আর আমার আল্লাহ কৌশল করেন ইসলামকে জিন্দা করার জন্য। কোন ঠিক কিনা, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন তোমরা কি কৌশল করো, তোমাদের কৌশলটা কেমন তোমরা জানো না, আমি আল্লাহর কৌশল তো আরো বড়। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা নিসার 73 নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আল্লাহ বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দঈফা। জালাল বললেন তোমরা দিনকে মুছে দেওয়ার যত কৌশল করো সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। কম সুবহানাল্লাহ। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বুঝতে পারলেন তিনি মাথাটা নিচু না করে নিজের পাটা আগে বাদশার ঘরে ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার। বাদশাহ চিন্তা করলো এত কৌশল করলাম, জেলের ভয় দেখালাম, ফাঁসির ভয় দেখালাম, কোটি টাকার লোভ দেখালাম, কিছুই করতে পারলাম না, শেষ পর্যন্ত কৌশল করে দরজার চুকাটকে নিচু করলাম তাও পারলাম না, সে আমাকে পা দেখাইয়া দিল। দেখি তুই ব্যক্তির মধ্যে কি আছে, কোনো জিনিস দিয়ে তাকে কিনা যায় না, কি আছে তার ভিতরে। সম্পর্ক শুরু করলো মুজাদ্দিদে আলফে সানিকে নষ্ট করবার নিয়তে সম্পর্ক শুরু করলো। আল্লাহ বললেন জানিস না তুই সম্পর্ক করলে এক উদ্দেশ্যে, আমি আল্লাহ উদ্দেশ্যকে চেঞ্জ করে দিতে পারি। এমন সম্পর্ক হয়ে গেল এক পর্যায়ে সম্রাট নুরউদ্দিন জাহাঙ্গীর এক পর্যায়ে বায়াত নিয়া মুজাদ্দিদে আলফে সানির কাছে তওবা করে মস্ত বড় বুজুর্গ আলী হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন চেঞ্জ হয়েছে, শেষ করে দিব ভাই, ভারতের উপরে হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, এই সম্রাট নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই একদিন রাজ সিংহাসনে বসে আছেন, একজন আল্লাহর গোলামের সংস্পর্শে গেলে কেমন চেঞ্জ হয়, কোরআন মানুষকে কেমনে চেঞ্জ করে শোনেন। যখন তার পাশে গেলেন নুরউদ্দিন জাহাঙ্গীর একদিন রাজ সিংহাসনে বসে আছেন, এমন সময়ে একজন হিন্দু মহিলা, আমি বোঝাতে চাইলাম
মুসলমানরা পরধর্ম শহীদ সুনুজাত কেমনে বোঝাতে চায় কথাগুলো শুনেন। বসে আছেন রাজ সিংহাসনে সরাসরি একজন হিন্দু মহিলা। ওই সময় ভারতবর্ষে মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা ছিল সংখ্যালঘু। একজন হিন্দু মহিলা, বৃদ্ধা মহিলা, চলে গেলেন বাদশাহ নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে। আর গিয়ে বলতে লাগলেন, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর, আপনার সেনাবাহিনীতে চাকরি করে আমার একটা ছেলে আছে, আপনার সেনাবাহিনীতে চাকরি করে আমার ঘরে আমার সুন্দরী পুত্রবধূ আছে, আমরা আপনার দেশের নাগরিক, আমরা এই দেশের সংখ্যালঘু, আমরা তো মুসলিম না, আমরা হিন্দু মানুষ, আপনার দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, আপনি একজন মুসলিম এই দেশের রাষ্ট্রপ্রধান। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর প্রতিদিন একটা ছেলে আমার করে গিয়া আমার মেয়েটাকে, আমার পুত্রবধূকে ডিস্টার্ব করে, আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করবার চেষ্টা করে, যেভাবেই হোক আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করতে যায়। আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, আমরা হিন্দু মানুষ, আপনি যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারেন, বলেন কোন দিকে গেলে শান্তি পাবো, আপনার দেশ ছেড়ে চলে যাব, আমরা হিন্দু সংখ্যালঘু, আপনারা সংখ্যাগরিষ্ঠ, দেশে শান্তি পাই না। একটা ছেলে আমার মিস্ত্রি আমার ছেলের বউকে ডিস্টার্ব করে, আমাদেরকে বলেন দেশ ছেড়ে চলে যাই, আর এই দেশের ভিতরে যদি থাকতে হয় আপনার কাছে আমি ইনসাফ চাই, আপনি ইনসাফের বিচার করেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন, যে ছেলে ডিস্টার্ব করে তার খবর নেন কে। নুরউদ্দিন জাহাঙ্গীর দাঁড়াইয়া গেলেন, নুরউদ্দিন জাহাঙ্গীর দাঁড়াইয়া গেলেন আর বললেন, মা আপনি বাড়িতে চলে যান, আগামী কালকে ফয়সলা হবে, আগামী কালকে আপনাকে কিছু জানাইয়া দেব। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই গভীর রাত্রে এই হিন্দু মহিলার বাড়িতে চলে গেলেন। হিন্দু মহিলার বাড়িতে গিয়ে তিনি দেখেন দরজা লাগানো, একটা পাট খোলা, আর ওই মহিলা ঘরের দরজার সামনে বসে বসে ছোট্ট একটা লাইট জ্বালাইয়া মিটমিট করে আলো জ্বলে। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে হিন্দু মহিলা কাঁদতেছেন। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, মা আপনি কান্না করেন কেন? হিন্দু মহিলা ডাক দিয়ে বলেন, সম্রাট শুনো, তোমার বাড়ির কাছে আমার বাড়ি, এত বড় সাহস কোন ছেলের হয়? নিশ্চয় আপনার কেউ না হলে ডিস্টার্ব করতে পারে না, আজ ও এসেছে আমাকে রশি দিয়ে বেঁধে রেখেছে বাইরে, ঘরের ভিতরে ছেলেটা ঢুকেছে, না জানি আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করে ফেলে কিনা। মহিলাকে বললেন, আম্মা জান আপনি বলেন ছেলেটা কোন রুমে ঢুকেছে, আপনার পুত্রবধূ কোন রুমে থাকে? মহিলা রুম দেখাইয়া দিল। সম্রাট নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন, মা লাইট অফ করে দাও, বাতি জানি ভাইয়া দাও। লাইট অফ করে দেওয়া হলো, বাতি নিভিয়ে দেওয়া হলো। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে প্রবেশ করলেন, বুঝতে পারলেন একটা ঘরের ভিতর থেকে যুবতী মেয়ের কণ্ঠের বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা যায়। এই ঘরের ভিতর অন্ধকারে ঢুকে গেলেন, ঢুকে কোনো কথা নাই, হাত দিয়া যুবকের চুল টান দিয়া ধরলেন, হাত কোমর থেকে তরবারি বের করলেন, তরবারি বের করে আল্লাহু আকবার বলে অন্ধকারের মধ্যে শরীর থেকে মাথাকে আলাদা করে দিলেন। আলাদা করে দিয়া নুরউদ্দিন জাহাঙ্গীর ঘরের বাহিরে এসে বলেন, মা
লাইটটা জ্বালাইয়া দাও। লাইট জ্বালাইয়া দেওয়া হলো, লাইটটাকে আলোকিত করা হলো, লাইটটা হাতে নিলেন। নুরউদ্দিন জাহাঙ্গীর রুমের ভিতরে ঢুকলেন, ঢুকে ছেলের মাথাটাকে ধরে লাইটের সামনে আনলেন, চেহারা দেখলেন। চেহারা দেখে তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। এরপরে মহিলাকে বললাম, মা যান আপনি আমাকে এক গ্লাস পানি দেন। মহিলা এক গ্লাস পানি দিয়েছে, পানি পান করলেন। আর মহিলাকে বললেন, আম্মা যান আপনি হিন্দু মানুষ, আগামী কালকে আপনি আমার দরবারে যাবেন, বাদশার দরবারে যাবেন। মহিলা মনে করেছে না জানি গেলে কি হয়, অবয়ব দিয়ে বললেন, আম্মা যান আপনি যাবেন। আজকে যেইভাবে হেফাজতের চেষ্টা করেছি, আগামী কালকে হেফাজতের চেষ্টা করব, আপনি যাবেন। মহিলা ভয়ে ভয়ে সংক্ষেপ করে বলি, ভয়ে ভয়ে পৌঁছে গেল বাদশার দরবারে। যাওয়ার পরে বাদশা উঠে গেলেন চেয়ার থেকে, মাথা থেকে রাজমুকুট খুলে ফেললেন। রাজমুকুট খুলে বৃদ্ধা হিন্দু মহিলার পায়ের সামনে রেখে দিলেন। আর মহিলাকে বলেন, আম্মা যান মহিলাকে বলেন, আম্মা যান একজন নারী সে কোন ধর্মের আমি জানতে চাই না, একজন মহিলার চরিত্র আমার কাছে, একজন মহিলার সতীত্ব আমার কাছে, আমার গোটা ভারতবর্ষ আর বাদশার মুকুটের চাইতে আরো দামি কোন, সুবহানাল্লাহ। আমি একজন মুসলিম, আমার দেশে হিন্দুরা বসবাস করবে, অবশ্যই ন্যায় বিচার পাওয়া লাগবে। আমার কাছে আপনার পুত্রবধূর চতুর চরিত্রের দাম এই মুকুটের চাইতে দামি। মহিলা ডেকে ডেকে বলছে, আব্বা যা তাহলে বলতো কালকে রাত্রে গিয়ে কেন আমাকে লাইটটা অফ করতে বললে, কেন লাইটটা অফ করতে বললে, তুমি তো বাদশা ছিলে। মহিলা ডাক দিয়ে বলছেন, সম্রাট মহিলাকে সম্রাট বলছেন, মহিলা শুনো আমি লাইট এই জন্য অফ করতে বলেছি, আমার বাড়ির পাশে আপনার বাড়ি, বাদশার বাড়ির কাছে আপনার বাড়ি, এত কাছাকাছি থাকবার পরে কার ছেলের এত সাহস আপনার পুত্রবধূকে ডিস্টার্ব করবে। মনে করেছি না জানি আমার কোন জোয়ান ছেলে হবে, আমারও তো ছেলে আছে, হয়তো বাবার ক্ষমতার অপব্যবহার করে আমার ছেলে এলাকার যুবতী মেয়েদের চরিত্র নষ্ট করার পায়তারা করে, আমি জানি না, পাবলিক ভয়ে হয়তো আমার কাছে বলে না। আমি মনে করেছি আমার ছেলে হবে, আমার ছেলে ছাড়া আপনার বাড়িতে আমার এত কাছাকাছি খাও ঢুকতে পারে না, এই জন্য লাইট অফ করতে বলছি। আমার ছেলে যদি হয়, তার চেহারা যদি দেখি, ন্যায় কায়েম করতে পারবো না, ইনসাফ কায়েম করতে পারবো না, বাবা হয়ে সন্তানের মাথা কাটতে পারবো না, এই জন্য লাইট অফ করতে বলেছি, যেন আমি আমার সন্তান হলেও যেন মাথাটা কেটে একজন হিন্দু মহিলার চরিত্রের হেফাজত করতে পারি। কন সুবহানাল্লাহ। ইসলাম কেমন ধর্মের নাম শুনো। মহিলা বলছে, বাবা এরপর লাইট জ্বালাতে বললে কেন? সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বলছেন, আম্মা যা লাইট এই জন্য জ্বালাতে বললাম, আমি যখন জবাই করেছি শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছি, জানতে চাইলাম কার ছেলে আমার না অন্য কার দেখি, লাইটটাকে মাথার সামনে ধরলাম আর চেহারার দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, তাকায়া দেখি ওটা আমার ছেলে না, কারণ আমি এখন আল্লাহর ওলি বুজুর্গ আলেম এবং কোরআনের সংস্পর্শে থাকি, বাচ্চাদেরকে কোরআন শিখাই, আমার বিশ্বাস আমার বাচ্চারা আমি তাকা পর্যন্ত বাবার ক্ষমতার অপব্যবহার করতে পারে না। আল্লাহ আকবার। কেমন ইসলাম! এই জন্য আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলামরে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ইন্তেকালের পরে যদি তুমি জান্নাতে যেতে হয়, রাসূলে পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করতে হয়। গোলাম দুনিয়ার জমিনে ভুল করে লাভ নাই, দুনিয়ার জমিনে অন্যায় করে লাভ নাই, দুনিয়ার জমিনে পাপাচারে লিপ্ত হয়ে লাভ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোলামের কিছু গুণ আর কোয়ালিটি বলেছেন। আল্লাহ বলেছেন, এই গুণগুলা যদি মানতে পারো ইন্তেকাল করতে দেরি হবে গোলাম, আমি আল্লাহর কুদরতের হাত ধরে
জান্নাতে যেতে দেরি হবে না কম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলা আল-আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলাম রে এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে নিজেকে আশিক রাসূল দাবি করবে আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে আমি আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না কোন। সুতরাং আল্লাহর গোলাম যারা দাবি করবেন আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো অহংকার করা যাবে না। আজকালকে যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন মিল ফ্যাক্টরির মালিক কল কারখানার মালিক শিল্পের মালিক গাড়ির মালিক বাড়ির মালিক আপনি যদি আপনার সম্পদের কারণে অহংকার করে বসেন আপনার টাকার কারণে আপনি অহংকার করেন আমার আল্লাহ চাইলে আপনাকে একটানে এক থাপ্পড় দিয়া 10 তলা থেকে গাছ তলায় নামাইয়া দিতে দেরি হবে না। আর আল্লাহ বলেছেন গোলাম রে কেউ যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর শুকর আদায় করে আমি আল্লাহর হুকুম মানে রাসূলের রিসালাত মানে আল্লাহর রাসূলের পথে চলে আল্লাহ বলেছে আমি আল্লাহ চাইলে তাকে গাছতলা থেকে কান ধরে 10 তলায় উঠায়া দিতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর গোলাম যারা হবে আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না। সবাই বলেন যাবে না। আপনারা অহংকার করেননি? অহংকার করা যাবে? দেখবেন কিছু লোক আছে টাকা পয়সা হইলে ওর ভাব এমন ভাব হয় মানে এর কারণে রাস্তার হাঁটা যায় না টাকার গরমে আছে না আছে আল্লাহ ধরবে। আর কিছু হুজুর আছেন এই সমাজে মোটামুটি একটু বড় হুজুর হয়ে গেলে একটু বড় হুজুর বড় হুজুর এলাকায় হয়ে গেলে তিনি আর পাবলিককে সালাম দেন না কথা বলেন না কেন আমি বড় হুজুর আমি সালাম দিব কেন আমাকে সালাম দেও। ঠিক কিনা বলেন? বুখারী শরীফের হাদিস হযরত আবু বকর সিদ্দিক বলেন আমার জিন্দেগি শেষ হয়ে গেল গোটা জিন্দেগি চেষ্টা করছি রাসূল পাককে সালাম দেওয়ার কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি না। তুমি কেমন বড় হুজুর গো তোমার সালাম দেওয়া লাগে? আরো কিছু বড় হুজুর আছেন দেখবেন কিসাব কিসাব মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না মুসাফার না আমার ঠান্ডা লাগতেছে কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন হাদিয়া হাদিয়া বুঝেননি না বুঝেন হাদিয়া দেন তাহলে থ্যাংক ইউ ভেরি গুড আবার এই সার দিও আর যদি দিল না আপনি যান তাড়াতাড়ি সিরিয়ালে আর একজনের সুযোগ দেন কিছু পিসাবের খানকায় গেলে এটা বুঝতে পারবেন ঠিক কিনা বলেন? আপনি পীরের মুরিদ বাবার মুরিদ কোন বাবা কিয়ামতের দিন আপনাকে সাফারশ করতে পারবে না সাফারশ করতে পারবে না। আল্লাহ বলছেন বলা শাফাআতুকুম শাইআ কারো ক্ষমতা নাই এমনকি পয়গম্বররা বলবেন পয়গম্বররা কিয়ামতের দিন বলবেন আল্লাহুম্মা লা আসআলুকা উম্মতি ওয়ালা আবি ওয়ালা আখি আল্লাহ কিয়ামতের দিন কাউকে চাই না আসআলুকা নাফসি তোমার কাছে নিজেকে বাঁচানোর কথা বলছে আর তোমার পিসাব আমার কথা মনে রাগ করতেছে না পরে আমি জানি কারণ শুরুতেই বলছি কারো খারাপ লাগবে একটা স্ট্যাম্প দিবেন আমি জিন লিখে দেবো জিন্দিগিতে এলাকার আসুন না কিন্তু শেষ পর্যন্ত কি বলি আজকে শূন্য দেওয়া লাগবে নাহলে শান্তি পাইতেছি না আমি আপনাদেরকে বইলে যাই। এজন্য অহংকার করা যাবে না আল্লাহর গোলাম দাবি করলে এক নাম্বার গুণ অহংকার করা যাবে না।
আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আমার আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে এই দুনিয়ার জমিনে যারা নিজেকে আশিক রসুল দাবি করবে আমি আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না। আমার গোলামকে কেউ যদি গালি দেয় আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ, গুণ বলতেছি আল্লাহর গোলামের, তখন রসুলের আদর্শ মানতে পারবেন। আল্লাহর গোলামের এক নাম্বার গুণ অহংকার করা যাবে না, দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে না। আপনারা দেননি, গালি দিলে আল্লাহর আল্লাহর গোলাম না, গালি দিবেন তো আল্লাহর গোলাম না, গালি দেওয়া যাবে না। কথাগুলো বুঝো কি বলতে চাই। তিন নম্বরে আমার আল্লাহ বলেন আল্লাহর গোলাম যারা তাদের গুণকে আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। আল্লাহ বললেন গোলামের দল এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রাসূল দাবি করবে আমি আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে রুকু করবে, আমি আল্লাহর পায়ে সেজদা করবে, আমি আল্লাহর পায়ে সুজ্জাদা ওয়া কিয়ামা সেজদা দিবে, আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকবে আমি আল্লাহর জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে মাজারে মাজারে গিয়ে সেজদা দেয় আল্লাহর কসম আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা বলে? এমন আসেনি এখানে মাজারে গিয়ে সেজদা দেয়? আমি যদিও ঢাকা শহরে থাকি, জন্মের সূত্রে আমার বাড়ি হচ্ছে সিলেট শহরে শাহজালালের মাজারের কাছে। তো আমি জানতে চাই, আপনারা তো ওখানে যান, শাহজালাল মুজাহিদিয়ামানি মস্ত বড় বুজুর্গ, আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই, আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই, কিন্তু ওখানে গিয়ে আপনারা সেজদা দেন কেন? ওখানে গিয়ে আপনারা বাচ্চা চান কেন? মনে রাখবেন, বাচ্চা দেওয়ার মালিক কে? সেজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? কাউকে দেওয়া যাবে না। আপনাদের এলাকায় তো পিসাব আসেনি? তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, বাবা ল্যাংটা, এদেরকে পেট্রোল দিয়ে জ্বালাইবেন, পেট্রোল দিয়া, এগুলো শয়তান, ইসলামটা নষ্ট করে দিবে। কথা ঠিক আছে? তো আল্লাহর গোলামের তিন নাম্বার গুণ রুকু সেজদা কার পায়ে? আল্লাহর পায়ে। আল্লাহর গোলামের চার নাম্বার গুণ আমার আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন গোলামের দল দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আমি আল্লাহর গোলামের চার নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মৌত পৌঁছে যাওয়ার আগে, জাহান্নামে পৌঁছে যাওয়ার আগে, জাহান্নাম কোন জায়গায়? পরের আয়াতে আল্লাহ বলেন ইন্না সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বসবাসের দিক থেকে
সব থেকে নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম। যারা জাহান্নামে যাওয়ার ভয়ে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম গোলাম রে তুই আমি আল্লাহকে চিনতে পারে, একবার যদি আল্লাহ বলে ডাক দিতে পারিস আমি আল্লাহ তোর জিন্দগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফাঁসলা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ, আল্লাহ একবার বলেন আল্লাহ চাইতে হবে কার কাছে, সম্পর্ক করতে হবে কার সাথে, সবাই বলেন না কেন আল্লাহর সাথে। শোনো কি বলতে চাই, বসে আছেন ভাল লাগতেছে, যারাই আছেন একজন উঠবেন নাইকা দিব পশ্রাবে দল্লো যাইতে পারবেন না, কারণ মমতা যাই সে ওয়াজ করলে তো যাইতেন না, পশ্রাব টয়লেট করে দিতেন, কাশি গান গা সুতরাং শোনেন আল্লাহ এতক্ষণ যা বললাম আমি চাইলে আজগবি একটা কেচ্ছা বলতে পারি, আমি কোরআনিক সায়েন্সের একজন পিএইচডি গবেষক, কব কেচ্ছা জানি, কেচ্ছা বললে তো লাভ নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাইবেন কিন্তু কোরআনের কিচ্ছু জানতে পারবেন না, কারণ কোরআন গবেষণার জিনিস, কোরআন থিসিস করেন, কোরআন গবেষণা করেন, অ্যানালাইসিস করবেন কোরআনকে, জানবেন কোরআনকে, কোরআন আপনাকে কি বলতে চায়, আল্লাহ আপনাকে কি ইনফরমেশন কি বার্তা দিতে চান সেটা তো আপনার জানার বিষয়, কথা বলেন না কেন। আপনারা কোরআন শরীফকে বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন সবে বারাতার সবে কদরে খতম পড়ে 200 টাকা করে পাওয়ার বই, কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ার বই, কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই, কথা বল না কেন, কোরআনকে বানিয়েছেন রমজান মাসের তারাবি পড়াবার বই। একজন দাঁড়ায় বলেন এই কথাগুলো কোরআনের কোথায় আছে, আজগবি জিনিস নিয়ে বসে আছে, এই খতম পড়া তাবিজ দেওয়া আর মরা মানুষের বাড়ি গেস তবরুক খাওয়া এগুলার জন্য যদি আল্লাহ কোরআন দিতেন 30 পারার দরকার ছিল না, মাত্র 5 পৃষ্ঠা হলেই যথেষ্ট। তাহলে এত বড় কোরআনে কি আছে, এত বড় কোরআনে কি দিয়েছেন, এত বড় কোরআন দিয়েছেন ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত, পার্লামেন্ট থেকে নিয়ে ইন্টারন্যাশনাল জীবন পর্যন্ত, যত জায়গায় সমস্যা আসবে, কেমিস্ট্রি বায়োলজি ফিজিওলজি ড্রাগিস্ট মেডিকেল সায়েন্স জেনারেল সায়েন্স, যত জায়গায় যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ কুরআন নাযিল করে বলছেন দেবিয়ার আনলে কুল্লি শাই, আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলছেন তোমরা মঙ্গল গ্রহ জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো, সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে না দুনিয়া ঘুরে জানতে চাও কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন বলবে ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিন লাহা, কোরআন থিসিস করেন না, কোরআন গবেষণা করেন না, আপনারা পারেন না কোরআন গবেষণা করতে, পাইছেন হিফজের বাচ্চাদেরকে হাফিজি পড়ে ছোট ছোট বাচ্চা এমন মায়ের দে মারতে মারতে মরস নাতে মায়ের খায়, মনে রাখবেন পিটাইয়া মাইরা কাউকে দিন শিখাবার কথা আল্লাহ বলেন নাই, আর কোরআন মুখস্ত করলেই যে দিন শিখলে এমন কথা না, আল হাফিজ কা মিসরিল আল জাহিল, একজন শুধুমাত্র হাফেজ সে একজন গণ্ড মূর্খের মতো, কারণ সে কি পড়ছে নিজেই জানে না, কথা বলেন না কেন, হাফেজ তো কোরআন যে মুখস্থ করছে কোন আয়াতে জাহান্নাম কোন আয়াতে জান্নাত কোন আয়াতে সুদ কোন আয়াতে ঘুষ জানে কিছু, আল্লাহ এই জন্য কোরআন দিয়েছেন, কথা বলেন না কেন সবাই, আল্লাহ বলছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা তায়েফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমরা বার থেকে বের হও মাদ্রাসায় যাও দিন শিখো লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তাআল্লুম ফিদ্দীন বলেন নাই, কেমনে বুঝাবো এতগুলো কথা, বলেন বলেন তাআল্লুম ফিদ্দীন বলেন নাই তাফাক্কুহ ফিদ্দীন বলেছেন, আজকে কোরআন দিয়েছেন এক কাজে লাগাইছেন আরেক কাজে, আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, আল্লাহ কোরআন দিয়েছেন শুনেন, রাসূলে পাক মসজিদে নববীর ইমাম ছিলেন না, ছিলেন না, তিনি ইমাম ছিলেন না, এই মসজিদের খতিবও ছিলেন, ছিলেন না, তার মাদ্রাসা ছিল মাদ্রাসা দারুল আরকাম মাদ্রাসা সোফা, এই মাদ্রাসার শিক্ষকও ছিলেন, এই শেষ ইমাম ইমামতি করছেন জুম্মা পড়াইছেন মাদ্রাসায় পড়াইছেন, এই নবীর দায়িত্ব শেষ, এই নবীজি প্রয়োজন বুঝে
জিহাদের ময়দানে সেনাপতিও ছিলেন, এই নবী মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিলেন, ঠিক কিনা বলেন? তো আপনি শুধুমাত্র মাদ্রাসার মসজিদের সুন্নত দিয়েছেন, বাকিগুলা কে নিত? কেন অর্ধেক বুঝেন? রসুলের মাথায় থাকতো কালান সোয়া, আমি টুপি বলবো না, হাদিসের কোথাও টুপির কথা নাই, কালান সোয়া বলছেন। রসুলের পাক মাথায় কালান সোয়া দিতেন, কাপড়ের টুকরা, এর উপরে পাগড়ি পরতেন। যা আমি পাইলাম তা বললাম, নবীজি পাগড়ি পরতেন, সুতার কাপড়, সুতার কাপড়ের পাগড়িও পরতেন, এই নবীজি প্রয়োজন বুঝে লোহার টুপিও পরেছেন। নবীজির শরীরে সুতার কাপড়ের জামাও ছিল, প্রয়োজন বুঝে লোহার পোশাকও পরেছেন। কথা বলেন না কেন? তো আপনার নাই কেন? আপনার নাই কেন? আমাদের দেশে একদল বাইর হয়েছে, এরা দেখবেন ভালো জিনিস সুন্নত বইলা খুতবার সময় এটা লাঠি নিয়ে খাড়ায়, ভালো জিনিস লাঠি নেন। ও ভাই লাঠি তো পাইছো হাদিসের কোন জায়গায়? আরে সাহাবায়ে কেরাম তো লাঠি নিয়ে দাঁড়াইতেন না, ওরা তরবারি নিয়ে দাঁড়াইতেন, তরবারি। কথা বলেন না কেন? তরবারির উপরে ভর দিয়ে খুতবা দিতেন। আজও তুরস্কে যান, নিজের চোখে দেখে বলতেছি, তুরস্কে যান বড় বড় মসজিদ দেখবেন, খতিবেরা তরবারি নিয়ে জুম্মা পড়ান, তরবারির উপরে ভর দিয়ে জুম্মা পড়ায়, তরবারিরে বানাইছেন লাঠি। যাক যা ভালো লাগে করেন, আপনাদের যা মন চায় করেন, তো মনে রাখবেন এগুলো ইসলাম না। আরেকটা জিনিস, আপনাদের এলাকায় তো মসজিদের অভাব নাই, আছে না? আলহামদুলিল্লাহ মসজিদে চেয়ার আসেনি, আছে না? চেয়ার আছে মসজিদে, কত বড় শয়তান মানুষ চিন্তা করে, রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে দোকানে সব জায়গায় যায়, ভাত খায়, কৃষি কাজ করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, সব করে, মসজিদে এসে চেয়ার নেন, কথা কন্যা কেন? মসজিদে এসে চেয়ারে বসে যায়। এ যুবক যারা আছো ভাই, তোমরা কি পারবা আমি কিছু বললে? পারবা তো, আমার কথা রাখবা তো? যে মসজিদে চেয়ার দেখবেন পেট্রোল দিয়ে জ্বালায় দিবেন, ঠিক কিনা বলেন? কত বড় নিমক হারাম, আল্লাহর সামনে গিয়ে চেয়ারে বসে থাকেন, তারা মনে মনে গালিতে পারেন, আমার গাইলাম না, না না বলেন বলেন বলেন, চেয়ারে বসবেন আপনি? আল্লাহ মসজিদে আইনা কত সিস্টেম করছে, কই মসজিদে আইসস, কান্দর কান্দর, আমরা আল্লাহ আকবার কান্দরছি করি না? আল্লাহকে এখনো তোর ভিতরে অহংকার বাকি আছে, কান দইরা যদি ছাইরা দেস তাহলে হাত নাড়াছাড়া করবে, ভাব নিবে না, হাত বান, ঠিক না? আল্লাহকে বুঝছি, হাত বানলে কি বের পরে শয়তানি বাকি আছে, শয়তানি বাকি আছে, কি করা লাগবে? এখন রুকুতে যা, মাথাটা নোয়া, আল্লাহকে কি রে মাথা নোয়া, কি ঘুমাইতেছিস? তোর শয়তানি যায় নাই, তুই আমার ডাইরেক্ট পায়ে সাজদা দে, আল্লাহ একবার বলেন। এতগুলা কন্ডিশন করে অহংকার দূর করতে চায়, আর হেরা গিয়ে জোয়ান ছেলে যুবক মানুষ হেউ গিয়ে শেয়ারে বসে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ কেউ যদি অসুস্থতা ছাড়া শেয়ারে বসে, এ জন্য উঠতে না পারে, এরা আমিন কয় না কেন? খামাখা চেয়ারে বসে দেয়, কোন চেয়ার নাই, আপনি দাঁড়াতে পারেন না বাবা, আপনি বৈশা পড়েন মাটিতে, বৈশা পড়ে বসতে পারেন না, আপনি শুয়ে যান, শুয়ে পারেন না, আপনি ইশারায় পড়েন, এরপরে আপনি ভাব তৈরি চেয়ারে বসেন না। কিন্তু আর একটা কথা আছে, জাদিদ ফতোয়া যেটাকে বলেন, জাদিদ ফিকহি মাসাইল, এই ফতোয়ায় আছে যদি আপনি বসতেই হয়, কোনো বিদগ্ধ FCPS ডাক্তার বলে যে আপনি দাঁড়ালে ক্ষতি হবে, বসলে ক্ষতি হবে, চেয়ারে বসা লাগবে, তাহলে আপনি হেলান দিবেন না, আপনি চেয়ারের বদলে টুলে বসবেন, টুলে, বুঝতে পারছি? কিসে বসবেন? টুল, বুঝেন তো? হেলান দেওয়া যায় না? যায় না, ঠিক আছে? তো ভাই এগুলো সমস্যা বলতেছি। আরও আছে, দেখবেন বিভিন্ন মসজিদে দেখবেন আপনারা লেখা থাকে, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন না, ওরা এসে দুষ্টামি করে, ডিস্টার্ব করে, আছে না? যদি কোনো বাচ্চা মসজিদে জমাবারে গিয়া মারামারি কইরা ফেলে, কিছু মুসলে কয় তোর বাপ কেডা, তোর বাপ গুড়, কোরআন তোর বাপ শুদ্ধ বাইন্দে রাখ মসজিদে, তোর মারে মায়ের দিব, এমন ছেলে বানাইছে মসজিদে এসে মাইর করে, আছে না? বাচ্চারা মসজিদে দুষ্টামি করলে যেই মুসল্লির অসুবিধা হবে,
এই মুসল্লিকে গাড় ধরে মসজিদ থেকে বাইর করে দিবে। ঠিক কিনা জোরে বলেন। কি শুরু করছেন আপনারা ইসলাম দ্বারে কি পাইছেন? বাচ্চারা মসজিদে আসবে না দেখে সিনেমা হলে যাবে, বাচ্চারা মসজিদে আসবে খেলাধুলা করবে দুষ্টামি করবে ফ্যান ভাঙবে গ্লাস ভাঙবে প্রস্রাব করবে। যদি তুমি বুঝো প্রস্রাব করা না পাকি তুমি পরিষ্কার করবা। কিছু বলতেছেন? বলেন। শোনেন, বুখারী শরীফের সহিহ হাদিস তাবারানীতে এসে দুই রিওয়ায়েতে আমার বন্ধুগণ রাসূলের পাক মসজিদে নববীতে বসা ওমরও বসা, একজন বেদুইন আসছে, বেদুইন গ্রামের লোক মুসলিম হয়েছে নতুন, আইসাই মসজিদে প্রস্রাব করে দিয়েছে মসজিদের ভিতরে। ওমর কি ঠান্ডা মানুষ? মাথা গরম হয়ে গেছে। কই প্রস্রাব করলে? কি প্রস্রাব করলে কেন মসজিদে? কে জানি না করে মসজিদ জানিস না কো জানি তো, প্রস্রাব করা নিষেধ জানিস না কো জানি না, ওটা পরিষ্কার কর। নবীজি বলেন ওমর ইতিলাম, আসো আসো আমার কাছে আসো। ওমর গেছেন রসুলের কাছে, ইয়া রসুলাল্লাহ কি হইছে? কই যুবকরে কি কইছো? কো প্রস্রাব করছে মসজিদ নাপাক করছে। কো তুমি পাক নাপাক বুঝো? অবশ্যই বুঝি, আমি আপনার সাথে থাকি পাক নাপাক বুঝবো না? নবীজি বললেন যেহেতু বুঝছো ও প্রস্রাব করছে তুমি পরিষ্কার করবা। আল্লাহু আকবার বলেন। ইসলাম কি জিনিস আর বানাইছেন? বাচ্চারা মসজিদে দুষ্টামি করবে, প্রয়োজন ইমামে লুঙ্গি ধরে টান দিবে, মুয়াজ্জিনের পাঞ্জাবি খুলে ফেলা, মুসল্লিদের লুঙ্গি খুলে ফেলা, আপত্তি আছে? নামাজের সামন দিয়ে হাঁটুক, ও বাচ্চা ও হাঁটবে না তো কি করবে? হাঁটবে দৌড়াদৌড়ি করবে তোমার কান্দে উঠবে যা ভাল লাগে করবে, আপত্তি আছে? তোমার খারাপ লাগতে পারে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, তাবারানির রাওয়ায়াত, আল্লাহ বলছেন বাচ্চারা মসজিদে দুষ্টামি করলে আমি আল্লাহর ভাল লাগে। আল্লাহু আকবার। আজকে বাচ্চাদেরকে মসজিদে নিতে পারেন না, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন মুরব্বি বাবা শুনো, বাচ্চা মসজিদে গেলে আপনার ডিস্টার্ব হয় না? আপনি তো 50-40 বছর বয়সে মসজিদে নামাজে আসছেন, বউ বাড়িতে দেখতে পারে না, ছেলের বউ দেখতে পারে না, গ্রামের কেউ আপনারা দেখতে পারে না, টাইম কাটাবার জায়গা পান না, মসজিদে এসে তসবি পড়েন। এখন অনেক লোক আছেন এমন, আপনি তো 50 বছর বয়সে মসজিদে আসছেন, আর এই বাচ্চাটা তো 8 বছর বয়সে মসজিদে আসছে, আপনি তার বয়সে থাকতে বেদের মে দুষ্টা দেখাইছি না? ঠিক কিনা জোরে কন? তুমি তো সেই জায়গায় আসছে না, তোমার আমার দোয়া কবুল না হতে পারে। আমরা যে শয়তান হয়েছি সমাজে, আমরা যে খারাপ কাজ করি, তোমার আমার দোয়া কবুল না হতে পারে আল্লাহর দরবারে। কবুল যদি হয় বাচ্চাদের উসিলায় হবে, বাইর করে দিও না। রাসূল পাক বলছেন জান্নাতুল ফিরদাউসের মসজিদের ভিতরে বাচ্চারা দুষ্টামি করবে। শোনো, আপনারা বলতে পারেন সব বানাইয়া বলতেছি না, বানাইয়া বলতেছি না, আরেকটা হাদিস শোনাইয়া দিই এক মিনিটে, বলি 12টা হয়ে যাচ্ছে। না বলেন, আমরা আছি, আমরা আছি তো সব। বলেন না, 12টা হয়ে যাচ্ছে, দেরি করে। না বলেন, বলেন 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 কি আপনাদের কি হইছে? পসরাবে ধরছে কেন? না না, যে উঠবো টান দিয়ে বসাই দিন, একবার টান দিয়ে বসাই। আমার বন্ধু শুনেন, কি বলতে চাই শুনেন, রাসূল পাক ইসলাম একদিন জুমার খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, বিশ্বনবী খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম মসজিদে বসা, হাসান আর হুসাইন রাসূলের কলিজার টুকরা নাতি মসজিদে আসছে, লাল দুইটা জামা পরেছে, লাল কাপড় জামা, দুই ভাই আসছে, আইসা মসজিদে দেখে জায়গা নাই, মসজিদের বাহিরে দাঁড়ায় আছে। একজনকে বলছে, ভাই আমার চাচা আমাদেরকে একটু জায়গা দেন, তোরা বাচ্চা মানুষ বাইরে থাকে। নবীজি খুতবা দিচ্ছেন কিন্তু তার চোখ পড়ে গেছে, নবীজি খুতবা বন্ধ করে দিয়েছেন, খুতবা বন্ধ করে দিলেন, নাইমা গেলেন, হাইটা মসজিদের বাহিরে গেলেন, দুই নাতিকে ধরলেন, নিজের কাছে আনলেন, নিজে দাঁড়ালেন, আর দুই নাতির মাথায় ভর দিয়া পুরা খুতবা দিলেন। আর আপনারা বাচ্চাদেরকে বের করে দেন, কিছু লোক আছে, কিছু মুসল্লি আছে, দেখবেন কেউ যদি নিয়েও যায় বাচ্চাদেরকে, কয় এই বাচ্চা, এ কার ছেলে, পিছনে যা, পিছনে যা, কয় না, কয়নি, যে মুসল্লি বলবে বাচ্চা পিছনে যা, এই মুসল্লিরে টানতে টানতে যতক্ষণ পিছনে না গেছে ততক্ষণ টানবে, মুসল্লিরে টানবে।
আপনি পিছনে যা বলেন, এগুলা বলতেছি সামাজিক সমস্যা, এগুলার কারণে মসজিদ মাদ্রাসা সনষ্ট হয়ে যাচ্ছে, দিন আসতেছে না, অন্তে আল্লাহর রাসূলের চরিত্র ফুটে উঠতেছে না, ঠিক কিনা বলেন? একদিন রাসূলে পাক ইসলাম আসরের নামাজ পড়াচ্ছেন, আসরের নামাজ তিন রাকাত পড়াইছেন স্বাভাবিক নিয়মে, চার নম্বর রাকাত প্রথম সেজদা দিয়েছেন স্বাভাবিক নিয়মে, দ্বিতীয় সেজদায় গিয়া আর উঠেন না, এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, পাঁচ মিনিট, পনেরো মিনিট, বিশ মিনিট, আধা ঘন্টা, কি নবীজি সেজদার থেকে উঠেন না কেন? সাহাবায়ে কারাম কারো কারো মনে আসছে আল্লাহ রসুল কি ইন্তেকাল করলেন, নাকি ওহি আসছে, না কি হয়েছে, উঠেন না কেন? দীর্ঘ সময় পরে রসুল উঠলেন, নামাজ শেষ হল, সাহাবায়ে কারাম জিজ্ঞেস করেন, ইয়া রসুল আল্লাহ কি হয়েছিল, ওহি আসছে? আজকের থেকে কি আমরা এভাবে চার নম্বর রাকাতের দ্বিতীয় সেজদা লম্বা করব? নসুর বললেন, না রে কিচ্ছু হয় নাই, ওই যে আমার এক নাতি হুসাইন, আমি যখন নামাজের সেজদায় ও আমার কান্দের উপরে ওইটা আমার চুল ধইরা গুড়া খেলায়, গুড়া গুড়া দৌড়ায়, আমি চিন্তা করলাম যদি এর নামাইয়া দেই আর ভয় পাইয়া যদি মসজিদ থেকে যাই আর কোনোদিন যদি না আসে তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব, আমি এগুলা করতেছি এজন্য নামায়া দেই নাই, যতক্ষণ তার ভাল লাগছে খেলাধুলা করছে, যখন সে নামছে তখন আমি সেজদার থেকে মাথা উঠাইছি, আর নামাজের পরে সালাম ফিরানোর পরে জিবরিল আমিন হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে আজকে সেজদা লম্বা করছেন শুধু হুসাইনকে আপনার মাথার উপরে খেলার সুযোগ দিছেন, আল্লাহ এটা দেখে খুশি হইয়া মুস্কি মুস্কি হাসতেছেন, আল্লাহু আকবার, আপনি কেমন মুসল্লি, আপনার মশা একটা কামড় দিলে আপনার নামাজ কই যায়, আপনি এমন মুসল্লি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন, সবাই বলেন আমিন, আমিন। যে গুণগুলা বলছি এই গুণগুলা অর্জন করলে রাসূল পাক বলছেন একটা জান্নাতের নাম, এই জান্নাতের নাম দার সালাম, বলছেন এই গুণ অর্জন করো, ফাদাখালাল জান্নাতা বিসালাম, ইন্তেকাল করলেই দারুসসালাম নামক জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম যদি মানতে পারেন, অহংকার বাদ দেন, গালাগালি বাদ দেন, রুকু সেজদা আল্লাহর পায়ে দেন, তওবা আল্লাহর কাছে করেন, চার গুণ মানেন, রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই দারুসসালাম নামক জান্নাত, যে আয়াত আমি তেলাওয়াত পড়েছি এই আয়াতে আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে দিব দারুসসালাম নামক জান্নাত, সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, এটাই আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছে, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা কদ ফাসসালনাল আয়াতি লিকওমিন ইয়াযাক্কারুন, উপদেশ দিয়েছি, উপদেশ যারা গ্রহণ করবে আমার আয়াতগুলোকে, যারা মানবে আমার কথাগুলোকে, যারা মানবে আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ এমন জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের নিরাপত্তায় থাকব স্বয়ং আমি আল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম وهو وليهم بما كانوا يعملون, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের প্রতিপালকের কাছ থেকে নিরাপত্তার জায়গা হিসাবে এমন ঘর আমি আল্লাহ দিব যারা এই পথের জন্য তাদের বন্ধু বান্ধবকে এই গুণগুলো অর্জনের জন্য আহ্বান করবে, নিজে আমল করবে, বন্ধু বান্ধবদেরকে উপদেশ দিবে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে দারুস সালাম নামক জান্নাত দিব, যেই জান্নাতে জান্নাতীরা বসা থাকবে চেয়ারে, এক একটা চেয়ার হবে হীরা জবরজত ইয়াকুত মানে মুক্তা পাথর দিয়ে, সমস্ত জান্নাতীরা থাকবে বসা, আর আল্লাহ বলেন ওই জান্নাতে আমি আল্লাহ থাকব দাঁড়াইয়া, আল্লাহ জান্নাতের কথা বললে তো পাগল হয়ে যাবে, থাকবেন দাঁড়াইয়া, গোলাম থাকবে বৈশা, আর আল্লাহ বলছেন গোলাম দাঁড়াইয়া তো থাকবো তা না, এখানে একটা প্রোগ্রাম করব,
সভাপতি থাকবো আমি আল্লাহ, আর প্রধান অতিথি স্বয়ং বিশ্ব নবী। আল্লাহু আকবার। আমরা এই প্রোগ্রামে যেতে চাই কি চাই না? চাই। জান্নাতে যেতে চাই কি চাই না? চাই। ওজন্য বেশি বেশি করে সুদ খাইয়েন না, না ছাড়া লাগবে, সুদ ছাড়া লাগবে, ঘুষ ছাড়া লাগবে, মিথ্যা কথা বলা ছাড়া লাগবে, মিলেমিশে চলবেন, সবার সাথে মিলেমিশে চলবেন। আজকে আমাদেরকে গালি দেওয়া হয়, কটাক্ষ করা হয়, আমরা নাকি উগ্রপন্থী, আমরা নাকি ইসলাম নাকি সন্ত্রাসের ধর্ম, আমাদেরকে এগুলো গালি গালাজ করা হয়। আপনারা তো জানেন ইতিহাসগুলো, এই ভারত উপমহাদেশ, এশিয়া মহাদেশ, ইন্দোনেশিয়ার জাকার্তার থেকে মরক্কো রাবাত পর্যন্ত 850 বছর শাসন করেছে মুসলমান। ইন্দোনেশিয়ার জাকার্তার থেকে মরক্কো রাবাত পর্যন্ত 850 বছর শাসন করেছে মুসলমান। মুসলমান যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি ধর্মের প্রতি পরধর্ম সহিষ্ণু জাত না হত, তাহলে ভারতবর্ষে হিন্দুদের একটা টিকিও খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ছিলাম পরধর্ম সহিষ্ণু জাত। আজকে হিন্দুরা ক্ষমতা পেয়েছে ভারতে, আরএসএস সমর্থিত মোদি সরকার কষাই যা মন চেতা করে যাচ্ছে, কথা বলেন না কেন? তারা ঘোষণা করেছে বাংলাদেশ থেকে জিহাদ নামে যে জিনিস আছে এটা উঠায় দিবে। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কত শত আয়াত নাজিল করেছেন জিহাদের জন্য। জান্নাতুল মাওয়া একটা জান্নাত আছে, আল্লাহ বলছেন এই জান্নাতে যেতে হলে আমার সঙ্গে লেনদেন করতে হবে, জানমাল আমাকে দিবা বিনিময় জান্নাত দিবা, এটা যদি দিতে পারো জান্নাতুল মাওয়া যাবে। আর এরা বলতেছে জিহাদ করা যাবে না, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বারবার কোরআনে বলছেন। আর বুখারীতে তো কিতাবুল মাগাজী আছে না? নাই। শোনো ভাই, আমরা কেমন পরধর্ম সহিষ্ণু জাত ছিলাম শোনো। আমরা ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতায় চলে যায়, তাহলে হিন্দুরা তাদের অধিকার পাবে, বৌদ্ধরা তাদের অধিকার পাবে, খ্রিস্টানরা তাদের অধিকার পাবে, ইহুদিরা তাদের অধিকার পাবে, সবাই যা যার মতো করে স্বাধীনভাবে চলতে পারবে। একমাত্র এই শান্তি এবং স্বাধীনতার গ্যারান্টি দিতে পারে একমাত্র ইসলাম। আজকে ইসলামের যুবকদেরকে গালি দেওয়া হয়, যুবকেরা কিছু বললেই গালি, নামাজ পড়লেই গালি, ইসলামী আন্দোলন করলে গালি, রাস্তায় নারায় তাকবীরের স্লোগান দিলেই গালি। মনে রাখবেন মুসলমান, পরিষ্কার করে তোমাদেরকে বলে দিচ্ছি, এই দেশ আলী মুলামার দেশ, পীর বুজুর্গের দেশ, অলি আব্দালের দেশ, গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আজান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ, ইসলামী আন্দোলনের দেশ। এই দেশের ভিতরে মাদ্রাসা মসজিদ আর বিশ্ব নবীর চরিত্রের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, প্রয়োজন বুঝে টান দিয়ে জিব্বা কেটে দেওয়া হবে, জিব্বা কেটে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলে? শয়তানি বাদ দিতে হবে, এই শয়তানি চলবে না। আমাদের মতো পরধর্ম সহিষ্ণু জাত কে ছিল? আমি রাসূলে পাকের জামানার কথা বলছি না, সাহাবায়ে কেরামের জামানার কথা বলছি না, কয়েকদিন আগের কথা আপনাদেরকে বলছি, মাত্র কয়েকদিন আগের কথা। যেই সময় ভারতবর্ষের বাদশাহ ছিলেন সুলতান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সম্রাট নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর যখন এই ভারতবর্ষের সুলতান, শোনেন মুসলমানরা কেমন ছিল? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই ভারতবর্ষের একজন বাদশাহ ছিলেন সুলতান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি ইসলামের কাছাকাছি মানুষ গেলে কেমন চেঞ্জ হয়, আল্লাহ এবং কোরআনের সংস্পর্শে গেলে মানুষ কেমন পরিবর্তন হয়। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর এমন খারাপ লোক ছিলেন, দুনিয়ায় এমন কোন অন্যায় নাই যে অন্যায় তিনি করেন নাই, এত বড় অন্যায়কারী ছিলেন, এত বড় খারাপ ছিলেন। কিন্তু ওই সময় ভারতবর্ষে একজন বুজুর্গ আলিম ছিলেন, যাকে বলা হয় মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহি আলাইহি,
মুজাদ্দিদে আলফেসানির জামানায় সুলতান নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর খারাপ করে যাচ্ছেন যে কোনো ভাবে, যে কোনো লাইনে। তিনি মুজাদ্দিদে আলফেসানির কাছে চলে গেলেন। তিনি তো এমন একজন বুজুর্গ আলিম ছিলেন, টাকা দিয়ে বাদশাহ তাকে কিনতে পারে নাই। শুধুমাত্র বাদশাহর দরবারে যাওয়ার জন্য মুজাদ্দিদে আলফেসানির সঙ্গে যে ব্যবহার করা হলো তাকে জেলে ঢুকানো হবে, বাদশাহর দরবারে পাঠানো হচ্ছে। বাদশাহ করলো কি, যেভাবেই হোক মুজাদ্দিদে আলফেসানি যেন মাথাটা নোয়ায় সেজদা করেন, এই জন্যে দরজা গেটটাকে নিচু করে দিল। নুরউদ্দিন বাদশাহ যখন মুজাদ্দিদে আলফেসানি ঢুকতে যেন মাথাটা নিচু হয়ে যায়, মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি যখন ঢুকতে গেলেন তিনি দেখেন দরজার নিচা, ঢুকতে হলে মাথাটা নোয়াতে হবে। তিনি কৌশল বুঝতে পারলেন, ওরা তো কৌশল করে ইসলামকে মুছে দেবার জন্য, আর আমার আল্লাহ কৌশল করেন ইসলামকে জিন্দা করার জন্য। কোন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, তোমরা কি কৌশল করো, তোমাদের কৌশলটা কেমন তোমরা জানো না, আমি আল্লাহর কৌশল তো আরো বড়। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা নিসার 73 নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আল্লাহ বলেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দঈফা। জালাল বললেন, তোমরা দিনকে মুছে দেওয়ার যত কৌশল করো সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো দুর্বল। কম সুবহানাল্লাহ। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বুঝতে পারলেন তিনি মাথাটা নিচু না করে নিজের পাটা আগে বাদশার ঘরে ঢুকাইয়া দিলেন। আল্লাহু আকবার। বাদশাহ চিন্তা করলো, এত কৌশল করলাম, জেলের ভয় দেখালাম, ফাঁসির ভয় দেখালাম, কোটি টাকার লোভ দেখালাম, কিছুই করতে পারলাম না। শেষ পর্যন্ত কৌশল করে দরজার চুকাটকে নিচু করলাম, তাও পারলাম না। সে আমাকে পা দেখাইয়া দিল, দেখি তুই ব্যক্তির মধ্যে কি আছে, কোনো জিনিস দিয়ে তাকে কিনা যায় না, কি আছে তার ভিতরে। সম্পর্ক শুরু করলো মুজাদ্দিদে আলফেসানিকে নষ্ট করবার নিয়তে সম্পর্ক শুরু করলো। আল্লাহ বললেন, জানিস না তুই সম্পর্ক করলে এক উদ্দেশ্যে, আমি আল্লাহ উদ্দেশ্যকে চেঞ্জ করে দিতে পারি। এমন সম্পর্ক হয়ে গেল এক পর্যায়ে সম্রাট নুরউদ্দিন জাহাঙ্গীর এক পর্যায়ে বায়াত নিয়া মুজাদ্দিদে আলফেসানির কাছে তওবা করে মস্ত বড় বুজুর্গ আলী হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন চেঞ্জ হয়েছে, শেষ করে দিব ভাই, ভারতের উপরে হয়ে গেছে। আমার মুসলমান বন্ধুগণ, এই সম্রাট নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই একদিন রাজ সিংহাসনে বসে আছেন। একজন আল্লাহর গোলামের সংস্পর্শে গেলে কেমন চেঞ্জ হয়, কোরআন মানুষকে কেমনে চেঞ্জ করে শোনেন। যখন তার পাশে গেলেন নুরউদ্দিন জাহাঙ্গীর একদিন রাজ সিংহাসনে বসে আছেন, এমন সময়ে একজন হিন্দু মহিলা, আমি বোঝাতে চাইলাম মুসলমানরা পরধর্ম সহিত শুনু জাত কেমনে বোঝাতে চাই, কথাগুলা শোনেন। বসে আছেন রাজ সিংহাসনে সরাসরি একজন হিন্দু মহিলা। ওই সময় ভারতবর্ষে মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা ছিল সংখ্যালঘু। একজন হিন্দু মহিলা, বৃদ্ধা মহিলা, চলে গেলেন বাদশাহ নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কাছে। আর গিয়ে বলতে লাগলেন, বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর, আপনার সেনাবাহিনীতে চাকরি করে আমার একটা ছেলে আছে, আপনার সেনাবাহিনীতে চাকরি করে,
আমার ঘরে আমার সুন্দরী পুত্রবধূ আছে, আমরা আপনার দেশের নাগরিক, আমরা এই দেশের সংখ্যালঘু, আমরা তো মুসলিম না, আমরা হিন্দু মানুষ। আপনার দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, আপনি একজন মুসলিম এই দেশের রাষ্ট্রপ্রধান। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর প্রতিদিন একটা ছেলে আমার ঘরে গিয়া আমার মেয়েটাকে আমার পুত্রবধূকে ডিস্টার্ব করে, আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করবার চেষ্টা করে। যেভাবেই হোক আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করতে যায়। আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, আমরা হিন্দু মানুষ, আপনি যদি আমাদেরকে নিরাপত্তা দিতে না পারেন, বলেন কোন দিকে গেলে শান্তি পাবো, আপনার দেশ ছেড়ে চলে যাব। আমরা হিন্দু সংখ্যালঘু, আপনারা সংখ্যাগরিষ্ঠ, দেশে শান্তি পাই না। একটা ছেলে আমার মিস্ত্রি আমার ছেলের বউকে ডিস্টার্ব করে, আমাদেরকে বলেন দেশ ছেড়ে চলে যাই, আর এই দেশের ভিতরে যদি থাকতে হয় আপনার কাছে আমি ইনসাফ চাই, আপনি ইনসাফের বিচার করেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেন, যে ছেলে ডিস্টার্ব করে তার খবর নেন কে। নুরউদ্দিন জাহাঙ্গীর দাঁড়াইয়া গেলেন, নুরউদ্দিন জাহাঙ্গীর দাঁড়াইয়া গেলেন আর বললেন মা আপনি বাড়িতে চলে যান, আগামী কালকে ফয়সলা হবে, আগামী কালকে আপনাকে কিছু জানাইয়া দেব। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই গভীর রাত্রে এই হিন্দু মহিলার বাড়িতে চলে গেলেন। হিন্দু মহিলার বাড়িতে গিয়ে তিনি দেখেন দরজা লাগানো, একটা পাট খোলা, আর ওই মহিলা ঘরের দরজার সামনে বসে বসে ছোট্ট একটা লাইট জ্বালাইয়া মিটমিট করে আলো জ্বলে। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে হিন্দু মহিলা কাঁদতেছেন। বাদশাহ নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন মা আপনি কান্না করেন কেন? হিন্দু মহিলা ডাক দিয়ে বলেন সম্রাট শুনো, তোমার বাড়ির কাছে আমার বাড়ি, এত বড় সাহস কোন ছেলের হয়? নিশ্চয় আপনার কেউ না হলে ডিস্টার্ব করতে পারে না, আজ ও এসেছে আমাকে রশি দিয়ে বেঁধে রেখেছে বাইরে, ঘরের ভিতরে ছেলেটা ঢুকেছে, না জানি আমার পুত্রবধূর চরিত্র নষ্ট করে ফেলে কিনা। মহিলাকে বললেন আম্মা জান আপনি বলেন ছেলেটা কোন রুমে ঢুকেছে, আপনার পুত্রবধূ কোন রুমে থাকে? মহিলা রুম দেখাইয়া দিল। সম্রাট নুরউদ্দিন জাহাঙ্গীর বললেন মা লাইট লাইট অফ করে দাও, বাতি জাননি ভাইয়া দাও। লাইট অফ করে দেওয়া হলো, বাতি নিভিয়ে দেওয়া হলো। নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই ঘরের ভিতরে প্রবেশ করলেন, বুঝতে পারলেন একটা ঘরের ভিতর থেকে যুবতী মেয়ের কণ্ঠের বাঁচাও বাঁচাও বলে চিৎকার শোনা যায়। এই ঘরের ভিতর অন্ধকারে ঢুকে গেলেন, ঢুকে কোনো কথা নাই, হাত দিয়া যুবকের চুল টান দিয়া ধরলেন, হাত কোমর থেকে তরবারি বের করলেন, তরবারি বের করে আল্লাহু আকবার বলে অন্ধকারের মধ্যে শরীর থেকে মাথাকে আলাদা করে দিলেন। আলাদা করে দিয়া নুরউদ্দিন জাহাঙ্গীর ঘরের বাহিরে এসে বলেন মা লাইটটা জ্বালাইয়া দাও। লাইট জ্বালাইয়া দেওয়া হলো, লাইটটাকে আলোকিত করা হলো, লাইটটা হাতে নিলেন, নুরউদ্দিন জাহাঙ্গীর রুমের ভিতরে ঢুকলেন, ঢুকে ছেলের মাথাটাকে ধরে লাইটের সামনে আনলেন, চেহারা দেখলেন, চেহারা দেখে তিনি পড়লেন আলহামদুলিল্লাহ। এরপরে মহিলাকে বললাম মা যান আপনি আমাকে এক গ্লাস পানি দেন। মহিলা এক গ্লাস পানি দিয়েছে, পানি পান করলেন। আর মহিলাকে বললেন আম্মা জান আপনি হিন্দু মানুষ, আগামী কালকে আপনি আমার দরবারে যাবেন, বাদশার দরবারে যাবেন। মহিলা মনে করেছে না জানি গেলে কি হয়, অবৈধ দিয়ে বললেন আম্মা জান আপনি যাবেন,
আজকে যেভাবে হেফাজতের চেষ্টা করেছি আগামীকালকে হেফাজতের চেষ্টা করব। আপনি যাবেন মহিলা ভয়ে ভয়ে সংক্ষেপ করে বলি ভয়ে ভয়ে পৌঁছে গেল বাদশাহর দরবারে। যাওয়ার পরে বাদশাহ উঠে গেলেন চেয়ার থেকে, মাথা থেকে রাজমুকুট খুলে ফেললেন। রাজমুকুট খুলে বৃদ্ধা হিন্দু মহিলার পায়ের সামনে রেখে দিলেন। আর মহিলাকে বলেন আম্মা জান, মহিলাকে বলেন আম্মা জান, একজন নারী সে কোন ধর্মের আমি জানতে চাই না, একজন মহিলার চরিত্র আমার কাছে, একজন মহিলার সতীত্ব আমার কাছে, আমার গোটা ভারতবর্ষ আর বাদশার মুকুটের চাইতে আরো দামি কোন, সুবহানাল্লাহ। আমি একজন মুসলিম, আমার দেশে হিন্দুরা বসবাস করবে, অবশ্যই ন্যায় বিচার পাওয়া লাগবে, আমার কাছে আপনার পুত্রবধূর চতুর চরিত্রের দাম এই মুকুটের চাইতে দামি। মহিলা ডেকে ডেকে বলছে আব্বা যা, তাহলে বলতো কালকে রাত্রে গিয়ে কেন আমাকে লাইটটা অফ করতে বললে, কেন লাইটটা অফ করতে বললে, তুমি তো বাদশাহ ছিলে। মহিলা ডাক দিয়ে বলছেন সম্রাট, মহিলাকে সম্রাট বলছেন, মহিলা শুনো, আমি লাইট এই জন্য অফ করতে বলেছি, আমার বাড়ির পাশে আপনার বাড়ি, বাদশাহর বাড়ির কাছে আপনার বাড়ি, এত কাছাকাছি থাকবার পরে কার ছেলের এত সাহস আপনার পুত্রবধূকে ডিস্টার্ব করবে। মনে করেছি না জানি আমার কোন জোয়ান ছেলে হবে, আমারও তো ছেলে আছে, হয়তো বাবার ক্ষমতার অপব্যবহার করে আমার ছেলে এলাকার যুবতী মেয়েদের চরিত্র নষ্ট করার পায়তারা করে, আমি জানি না, পাবলিক ভয়ে হয়তো আমার কাছে বলে না, আমি মনে করেছি আমার ছেলে হবে, আমার ছেলে ছাড়া আপনার বাড়িতে আমার এত কাছাকাছি খাও ঢুকতে পারে না, এই জন্য লাইট অফ করতে বলছি, আমার ছেলে যদি হয় তার চেহারা যদি দেখি ন্যায় কায়েম করতে পারবো না, ইনসাফ কায়েম করতে পারবো না, বাবা হয়ে সন্তানের মাথা কাটতে পারবো না, এই জন্য লাইট অফ করতে বলেছি, যেন আমি আমার সন্তান হলেও যেন মাথাটা কেটে একজন হিন্দু মহিলার চরিত্রের হেফাজত করতে পারি। কোন সুবহানাল্লাহ, ইসলাম কেমন ধর্মের নাম শুনো। মহিলা বলছে বাবা এরপর লাইট জ্বালাতে বললে কেন? সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বলছেন আম্মা যা, লাইট এই জন্য জ্বালাতে বললাম, আমি যখন জবাই করেছি শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছি, জানতে চাইলাম কার ছেলে আমার না অন্য কার দেখি, লাইটটাকে মাথার সামনে ধরলাম আর চেহারার দিকে তাকাইয়া আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, তাকায়া দেখি ওটা আমার ছেলে না, কারণ আমি এখন আল্লাহর ওলি বুজুর্গ আলেম এবং কোরআনের সংস্পর্শে থাকি, বাচ্চাদেরকে কোরআন শিখাই, আমার বিশ্বাস আমার বাচ্চারা আমি তাকা পর্যন্ত বাবার ক্ষমতার অপব্যবহার করতে পারে না। আল্লাহু আকবার, কেমন ইসলাম! মহিলা বলছে আব্বা জান তাহলে বলো পানি চাইলে কেন? সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বলছেন মা এই জন্যে পানি চাইলাম, তুমি যখন আমার কাছে বিচার দিয়েছিলে ওই তুমি আসার পরে দুই রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে কান্না কাটি করে দোয়া করেছি আল্লাহ তাআলা, যতক্ষণ পর্যন্ত এই একজন হিন্দু মহিলার সংখ্যালঘু একজন হিন্দু মহিলা চরিত্রের হেফাজত করে সঠিক বিচার কায়েম করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক